একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রে উদ্যানের সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি, নারী বৃদ্ধ বেশ্যা ভব ঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল খোলা কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। পড়ছিলাম স্বাধীনতা কিভাবে এই শব্দটি আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণের লেখা। শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এ। আজ বুধবার 29 মার্চ 2023 খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ 15 চৈত্র 1429, এবং জানাতে চাই সকাল 24-এ আপনাদের সঙ্গে আছে আমি তাস্তুভা মোহনা। অগ্নিঝরা মার্চ, পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের এই মাস জুড়ে আমরা শুনলাম মুক্তির গল্প। সেই ধারাবাহিকতায় আজকে মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তির গল্প শোনাতে শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তালুকদারের যুদ্ধের গল্প আপনাদের সামনে তুলে ধরছে। ফতেপুর ট্যাঙ্কের হাটে নদীর উপর দিয়ে যে বেইলি ব্রিজটা, ঠিক বেইলি ব্রিজটা থেকে উত্তর দিকে 1 কিলোমিটার উত্তর দিক থেকে কলাগাছিয়া নামক স্থান থেকে আমরা অপারেশনে নেমেছিলাম, এবং পানির তলায় দিয়ে প্রয়োজনে 4 ফিট 10 ফিট 50 ফিট পানির তলায় দিয়ে গিয়ে
এন্টি লিম্পেট মাইন মাজায় বাধা ছিল, সেই এন্টি লিম্পেট মাইন আমাদের শশ টার্গেটে। আমার পূর্ব পারে ছিল হলো ডবল ডেকার কাঠের ফেরি, সেটা সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট ছিল, সেটা ওরা আমাকে দিয়েছে, ওরা বেছে নিয়েছে অন্যটা মাঝখানে দ্বিতল লঞ্চ, পশ্চিম পারে একতল লঞ্চ। কিন্তু দুর্ভাগ্য যে ওরা একজন খবিরুজ্জামান হঠাৎ যখন আমরা নামবো অপারেশনটায়, তখন ও খুব মানে এরকমটা ফিল করছিল যে সামাদ ভাই আজকে আমরা অপারেশনটা না করি কদিন পরে করি। তা আমি বললাম যে আমরা আন্ডারটেকিং দিয়েছি, আমরা স্বাক্ষর করেছি, জীবন দেব কিন্তু মান দেব না, আমরা দেশকে স্বাধীন করব, অপারেশন আজকেই হবে। এবং সেই দিন কলকাতা রেডিও স্টেশন থেকে ক চ্যানেলের রেডিও স্টেশন থেকে একটা গান বেজেছিল, ওই গানটার মানে প্রস্তুতি, আর গানটার দ্বিতীয় লাইনের অর্থ নেমে পড়া অপারেশনে। সেই গানটি ছিল খোকন যাবে শ্বশুর বাড়ি। আর ঠিক এগারোটার সময় যেই অ্যালার্টটা দেওয়া হয়েছিল সেটা হলো খোকন যাবে শ্বশুর বাড়ি প্রথম বলা হলো, তারপরে টোপর মাথায় দিয়ে ফিরবে খোকন শ্বশুর বাড়ি থেকে তার নিজের বধূ নিয়ে, দুইটা সিগনাল ছিল, দুইটা সিগনালে বেজেছে এবং অপারেশনে আমরা নেমেছি। খবিরুজ্জামান শেষ পর্যন্ত লজ্জা বোধ করে সে নেমেছে, কিন্তু এই নার্ভাসনেস ফিল করার ফলে সে একাধিকবার ভেসে গেছে, সে গুলিতে বা খানাদারদের গুলিতে শহীদ হয়েছে। আমি আমার ডবল ডেকার কাঠের ফেরি ঠিকই ইঞ্জিন বক্সের নিচে লাগাতে, আমার মাইনটা লাগাতে সেট করতে আমি সক্ষম হয়েছি। এরপরে আমি ধীরে ধীরে পানিতে, পানির স্রোতে, পানির নিচে দিয়ে গিয়ে আমি কবিরাজপুর নামে একটা জায়গা আছে সেখানে উঠব। এই সময়ে নদীর দুই পার থেকে মানে এতটা লাইটিং ছিল যে একটা সুই পড়লে দেখা যায়, মানে এত মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন ছিল যে ওর মধ্যে এই দুঃসাহসিক অপারেশনটা করা খুবই কঠিন, কিন্তু আমি করেছি। মাতৃভূমিকে ভালোবাসার তাগিদে বঙ্গবন্ধুর আদর্শে আমি কাজটি করেছি, সফল হয়েছি এবং আমি খুশি। আমার সেই মাইন্ডটা ব্রাস্ট হওয়ার ফলে ওই ডবল ডেকার কাঠের ফেরিটা হাজারো টুকরো হয়ে আকাশে উড়েছে তুলোর মতো, এবং 37 জন পাক সেনা রাজাকার ওটার উপরে ছিল, তারা নির্মমভাবে নিহত হয়ে পানিতে পড়েছে। মুক্তিযুদ্ধের কণ্ঠে যুদ্ধের গল্প, মুক্তির গল্প, এই ছিল আমাদের পুরো মার্চ মাস জুড়ে আপনাদের জন্য আয়োজন। এবারে সকাল 24-এ নিয়মিত যে আয়োজনটি দিয়ে প্রত্যেকবার শুরু করি, যেটি নিজে একটুখানি জানার চেষ্টা করি, সমৃদ্ধ হবার চেষ্টা করি এবং সেই সঙ্গে আপনাদেরকেও পাশে রাখি। আজকের এই দিনে ইতিহাসে কি কি ঘটেছিল চলুন এক নজরে চোখ বুলিয়ে আসে। 1795 সালের এই দিনে পিয়ানো বাদক হিসেবে আত্মপ্রকাশ করেন বেটোফেন। 1799 সালের এই দিনে দাস প্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাস হয়। 1807 সালের এই দিনে জার্মান জ্যোতির্বিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন। 1854 সালের এই দিনে ডিরোজিও শিষ্য রামগোপাল ঘোষ ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন। 1871 সালের এই দিনে রানী ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন। 1920 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়। 1974 সালের এই দিনে চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার 10 বুধ গ্রহ ভ্রমণ করে। 1984 সালের এই দিনে আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল আজকে আমরা একটুখানি জেনে নিলাম। জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা এবং অনেক অনেক অভিবাদন আজকের এই দিনে যাদের জন্মদিন। এছাড়াও আমরা প্রত্যেক সময় সকাল 24-এ দেখে থাকি এবং দেখিয়ে থাকি বিখ্যাত কোন কোন ব্যক্তিদের আজকের জন্মদিন। চলুন দেখে আসি কোন কোন ব্যক্তিদের আজ জন্মদিন। 1929 সালে আজকের এই দিনে তৎকালীন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন বাংলা গণনাট্য আন্দোলনের সময়ের বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার উৎপল দত্ত। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন। তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সাথে ভ্রমণ করেছেন বেশ কয়েকবার। তাকে গ্রুপ থিয়েটার অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। কৌতুক অভিনেতা হিসেবেও তার খ্যাতি রয়েছে। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। 1935 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র প্রযোজক, গীতিকার ও সুরকার বীরেশ্বর সরকার।
মাত্র তিনটি বাংলা চলচ্চিত্র প্রযোজনা ও হাতে গোনা কয়েকটি গানের জন্য বাংলা ছায়াছবির জগতে স্মরণীয় হয়ে আছেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে সহ স্বনামধন্য গায়ক গায়িকা তার সুরে কণ্ঠ দিয়েছেন। আর তাতেই সৃষ্টি হয়েছিল কে জানে ক ঘণ্টা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, আমার নাম অ্যান্টনি, হতাম যদি তোতা পাখি, আহা কি দারুণ দেখতে, বা এক যে ছিল রাজকন্যার মতো কালজয়ী গান, যা আজও সমানভাবে জনপ্রিয়। ছবির গল্প ও চিত্রনাট্য রচনাও তিনিই করতেন। 1939 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশী ভাস্কর নভেরা আহমেদ। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর। 1997 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। নভেরা আহমেদের কাজের সর্ববৃহৎ সংগ্রহ রয়েছে ঢাকাস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরে। এছাড়া প্যারিসে তার স্বামী গেগরোরি দর বরুণোর স্টুডিওতে 9টি ভাস্কর্য ও 43টি অঙ্কিত চিত্র রয়েছে। 1951 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা শাফি ইমাম রুমি। তিনি ছিলেন শহীদ জননী খ্যাত জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র। জাহানারা ইমাম রচিত 71-এর দিনগুলি গ্রন্থে রুমি অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান। 1980 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান স্ট্যান্ড আপ কমেডিয়ান, অভিনেতা, লেখক এবং পডকাস্ট হোস্ট ক্রিস্টোফার উইলিয়াম ডি এলিয়া। তিনি NBC সিটকম হুইটনিতে অ্যালেক্স মিলার, NBC সিটকম অ্যানডেটেবল এ ড্যানি বার্টন, ABC টেলিভিশন সিরিজ দ্য গুড ডক্টর এ কেনি এবং নেটফ্লিক্স থ্রিলার সিরিজ ইউতে হেন্ডারসন চরিত্রে অভিনয় করেছেন। দেখছিলাম কোন কোন বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন আজ, সেই সঙ্গে আমার প্রিয় নভেরা আহমেদের জন্মদিন সেটাও জেনে নেওয়া গেল। এবারে পত্রিকার খবরগুলোতে চোখ বোলানোর পালা। চলুন দেখে নিই জাতীয় দৈনিকের আজকের শিরোনামে কী কী থাকছে। প্রথম আলো দিয়ে শুরু করতে চাই। প্রথম আলোতে যে খবরটি প্রথমেই পড়ছি, ইচ্ছাকৃত খেলাপি ঠেকাতে আইন সংশোধন হচ্ছে। ব্যাংক কোম্পানি আইন ইচ্ছাকৃত ঋণ খেলাপির সংজ্ঞা প্রথমবারের মতো নির্ধারণ। এক পরিবার থেকে ব্যাংক পরিচালকদের সংখ্যায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। এবং পরবর্তীতে যে শিরোনামটি দেয়া আছে, ভালো নেই কান্তা দুরন্ত কাজল তারা, চিড়িয়াখানা প্রসঙ্গ। বয়স্ক বা অসুস্থ প্রাণীকে আলাদা রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেই, এই কারণে অনেক সময় বাধ্য হয়ে তাদের প্রদর্শন করা হচ্ছে। হাতে নিচ্ছে সমকাল। সমকালের সংবাদ শিরোনামে প্রথম যে সংবাদটি রয়েছে, নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিসভায় নাকচ। বলা হচ্ছে গেজেটের পরও নির্বাচনের ফল বাতিলের ক্ষমতা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে দণ্ডের বিধান। জেলাভিত্তিক অথবা আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নিয়ে আলোচনা এবং মনোনয়নপত্র জমার আগের দিনেও TIN ইউটিলিটি বিলের কপি জমা দেয়া যাবে। এছাড়াও বলা হচ্ছে সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত 9 বাংলাদেশি ওমরাহ যাত্রী, আহত আরও 18 জন। পড়ছে কালের কণ্ঠ, ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারের নিয়ন্ত্রণ কমছে। মন্ত্রিসভার এক বৈঠকে বলা হচ্ছে এক পরিবার থেকে 3 জনের বেশি পরিচালক নয়। পরবর্তী সংবাদ শিরোনামটিতে রয়েছে যুগ্ম সচিবের উপস্থিতিতে আটক হন জেসমিন, বলছে র্যাব নওগাঁয় নারীর মৃত্যু, র্যাবের এখতিয়ার জানতে চান হাইকোর্ট। হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তায় যে সংবাদ শিরোনামটি পড়ছি সেটিও সংশোধিত ব্যাংক কোম্পানি আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রসঙ্গে। এক পরিবারের 3 জনের বেশি ব্যাংকের পরিচালক নয়। এবং শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে যুগান্তর। যুগান্তরে ট্রেন যাত্রীরা দুর্নীতির কাছে বড় অসহায়, গন্তব্যহীন উন্নয়নের ধকল। এবং তার পাশাপাশি বলা হচ্ছে র্যাবের হেফাজতে নারীর মৃত্যু, যুগ্ম সচিব এনামুল হক
নিজেই প্রতারণা মামলার আসামি। আর এবারে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই গত ২৪ ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের পূর্বাভাস, চলুন দেখে আসি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.4 ও সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 36 ও সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 33.3 ও সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 32.1 ও সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 32.2 ও সর্বনিম্ন 21.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 31.6 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 34 ও সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস ও বরিশালে সর্বোচ্চ 34 এবং সর্বনিম্ন 21.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 14.9 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 36 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এবারে লোকসঙ্গীত, লোকসঙ্গীত যা কিনা আমাদের প্রাণ, আমাদের শেকড়ের গান, আমাদের মাটির ঘ্রাণ। আর সেই লোকসঙ্গীত যখন আমাদের প্রাণে প্রাণ মিলবার একটা সম্ভাবনা তৈরি হয়, তখনই কিন্তু বোঝা যায় যে আমরা যে বাংলাদেশে, আমরা যে সারা পৃথিবীতে নিজেদেরকে প্রতিনিধিত্ব করছি, আমাদের একটা আক্ষরিক অর্থে নিজের জায়গা রয়েছে। তাই মৌলভী বাজারের সঙ্গীত শিল্পী মীর ইউসুফের কণ্ঠে এবার আপনাদের জন্য লোকগীতে। আমি তোমার গিয়ারে, ঘর বাড়ি ছাড়িলাম রে, সাগর সি ছিলাম রে, মানি পাইবা আসে সাগরুষি ছিলাম রে, মানি পাইবা আসে আমি তোমার গিয়ারে, ঘর বাড়ি ছাড়িলাম রে, সাগরুষি ছিলাম রে, মানি আসে সাগরুষি ছিলাম রে, মানি পাইবা আসে। পাষাণ হইয়া মারলি ছুরি, হায় হায় পাষাণ হইয়া মারলি ছুরি, অভাগিনীর বুকে রে, মানি পাইবা আসে যায়ু যাইয়া,
বৃক্ষের কাছে কইলে দুঃখ বৃক্ষের কাছে কইলে দুঃখ পত্র যায় ঝরিয়া রে মানি পাইবার আর সে কপাল সুখ হইল না ঘুরি দেশে দেশে রে ঘুরি দেশে দেশে যুগল দাসে জন্মা বুধি যুগল দাসে জন্মা বুধি চোখের জলে ভাসে রে মানি পাইবা আসে আমি গিয়ারে ঘর বাড়ি চারিলাম রে সাগর শিছিলাম রে মানি পাইবা আসে সাগর শিছিলাম রে মানি পাইবা আসে সাগরুষি ছিলাম রে মানি পাইবা আসে। সঙ্গীত যেন জীবনে যন্ত্রণার উপশম, আর তা যদি বাংলাদেশের লোকসঙ্গীত হয় তাহলে নগরায়ণের জীবনের বাইরে গিয়ে কোথায় যেন আমরা সেই গ্রামটা খুঁজে পাই, যেই গ্রামটা এখন আমাদের কাছে বইয়ের পাতায় রূপকথার গল্পের মতো। সেই গ্রাম, সেই ঘ্রাণ, সেই গান, সব কিছু আমাদের যন্ত্রণার উপশম হোক। আর সেই সঙ্গে চলছে পবিত্র মাহে রমজান, পবিত্রতা ছড়িয়ে পড়ুক প্রত্যেকের জীবনে। সবাইকে শুভেচ্ছা অভিবাদন জানিয়ে চ্যানেল 24 নিয়মিত আয়োজন সকাল 24 থেকে এবারের মতো তাসনুফা মোহনা বিদায় নিচ্ছে। দেখা হোক আরও একবার, শুভ সকাল তাই।